না হয় আমার ফোন কই, আর ফোন ছাড়া লাইভ দেখি করবো আমি? হুম আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা, সন্ধ্যার শুভেচ্ছা। সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন, আজকে আপনাদের সাথে সি ইউনিট নিয়ে। অনেকে সাবজেক্টিভ জিকেতে ভয় পান, সাবজেক্টিভ জিকেতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 50টা মার্ক। এই 50টা মার্ক কিভাবে অতি সহজে আমরা এই 50-এ 50 ক্যারি করতে পারবো, সেই নিয়ে আজকের ক্লাস। এবং তোমাদের সাথে গল্প করব, যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত আছো তাদের সাথে তো কথা হবেই, যারা পেইড ব্যাচ নাই, যারা বাহিরের স্টুডেন্ট তাদের সাথেও কথা হবে যে কিভাবে এই 50টা মার্ক পাবো আমরা। এইখান থেকে আমরা সি ইউনিটে কিভাবে 50টা মার্ক পাবো, তো একটু দ্রুত যুক্ত হয়ে যান আপনারা। আপনাদের কাছে রিকোয়েস্ট যে ক্লাসটাতে দ্রুত যুক্ত হয়ে যাবেন আপনারা। আজকে অনেকগুলো মানুষের সাথে কথা বলার চেষ্টা করব, যা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন ক্লাসটাতে। এবং বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দিবেন যে আপনাদের কাব্য ভাই ক্লাস নিচ্ছে, একটু দেখেন ভাইয়ের ক্লাসটা। ওকে, সবাই কেমন আছেন আপনারা? সবাই কেমন আছেন? খুব সুন্দর একটা সন্ধ্যা, আর কয়েকদিন পরেই আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসতেছেন ভর্তি পরীক্ষা দিতে, এরপরে আসবেন ভাইবা দিতে, তারপরে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন জাবিয়ান হিসেবে আসবেন। সেই দোয়া রইল, সেই দোয়া দিয়ে আজকের ক্লাস শুরু করব। সবাই কেমন আছেন আমি একটু জানতে চাই, আপনারা কেমন আছেন, সুস্থ আছেন কিনা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আমি চাইবো যে আমার যারা স্টুডেন্ট তারা আজকে একটা করে শেয়ার দিয়ে দিবেন, রিকোয়েস্ট হলো একটা করে শেয়ার দিয়ে দিবেন। আপনার আপনার বন্ধু চান্স পেলে আপনার লস হবে না, আপনারা সবাই একসাথে একই ডিপার্টমেন্টে পড়বেন, এরকম সুন্দর। আচ্ছা, সবাই একটু শেয়ার দিয়ে দিবেন, আপনার টাইম লাইন একটু রেখে দিবেন, কাব্য ভাইয়ের ক্লাস যেন স্মৃতি হয়ে থাকে। অসাধারণ ক্লাস ভাই, হ্যাঁ কাব্য ভাই অসাধারণ ক্লাস নিয়ে থাকে, আলহামদুলিল্লাহ ভাইয়া। ওকে, শেয়ার ডান, থ্যাংক ইউ বেলা বস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এখন কথা হচ্ছে, আমরা এখানে 50 মার্ক, আপনারা সবাই জানেন যে আমরা এখানে 50 মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করব, সেটা শুধু সাধারণ জ্ঞান। জিকে যে বিষয়টা, এই জিকেতেই হচ্ছে 50টা মার্ক। এখন এই 50 মার্কের মধ্যে যদি অ্যাটলিস্ট আমরা কোনো কারণে, আমি বারবারই আমার পেইড ব্যাচেও বলি, যদি কেউ 40 কিংবা 42 মার্ক এখান থেকে ক্যারি করতে পারে, সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সিট সে পেয়ে গেল। আর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, যেখানে তুমি সায়েন্সে পড়ছো, মানে বিজ্ঞান বিভাগে পড়ছো, বিজ্ঞান বিভাগে পড়ছো, তোমার সাথে প্রতিযোগিতা করবে তোমার বিজ্ঞান বিভাগের আরেকজন স্টুডেন্ট। আমার একটু কথা বলি, সেটা হচ্ছে আমার পেইড ব্যাচের বাচ্চারা গতকালকে বলেছে যে ভাই মানে ফ্রি ক্লাস নিয়েন না, ফ্রি ক্লাস নিলে প্রতিযোগিতা প্রতিযোগীর সংখ্যা বাড়বে। বাট আমি বলতেছি ভাই, যে আর্টসে ছিল, এই সি ইউনিটের কথা বলতেছি, যার যার মানবিক ছিল, আর্টসে ছিল, তার সাথে প্রতিযোগিতা করবে আর্টসের একটা স্টুডেন্ট, এখানে কোনো সায়েন্স আসবে না। তার মানে সায়েন্সের সাথে তুমি সায়েন্সের প্রতিযোগিতা, মানবিকের সাথে তোমার মানবিকের প্রতিযোগিতা, এবং যারা বিজনেস ফ্যাকাল্টিতে ছিল বা বিজনেস ব্যাকগ্রাউন্ডে ছিল তাদের সাথে বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের প্রতিযোগিতা হবে। সো আমারে বই আমারে বলে দেন, হ্যাঁ। সো তোমাদের ভয় নাই, খুবই সুন্দর এখানে চান্স পাওয়া, সিলেটে চান্স পাওয়াটা খুবই সহজ, এই কারণে সহজ। আমি একটু অনেকে বলতেছে শেয়ার ডান, বাট ভাই আমি তো মনে হয় 4টা শেয়ার মারছি, সো এই 4টা শেয়ারই দেখতেছি, আর কোনো শেয়ারই তো দেখতেছি না ভাই। ওকে, বলে দিলেন ভাই। সো আসসালামু আলাইকুম ভাই, আমি সাদি আফরিন, আমার আইডিটা রেস্ট্রিক্ট খাইছে, তাই আবু তাহের আইডিতে চলে আসে, আব্বুর আইডিতে চলে আসে। ওকে, ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই। তো এই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সি ইউনিটের চান্স পাওয়াটা অনেক সহজ। এবং সি ইউনিটে আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো সাবজেক্টই খারাপ না, একটা প্রথম সারির যদি কোনো সাবজেক্ট বলা হয় সেটা হচ্ছে সি ইউনিটের সবচেয়ে ভালো সাবজেক্ট। অনেকের স্বপ্ন থাকে ইংলিশে পড়বো, আবার অনেকের স্বপ্ন থাকে ভাই আমি আইআরএ পড়বো, আবার অনেকের স্বপ্ন থাকে আমি জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজে পড়বো, অনেকের স্বপ্ন থাকে ভাই আমি হিস্ট্রিতে পড়বো, অনেকের স্বপ্ন থাকে আমি দর্শন বা ফিলোসফিতে পড়বো, আবার অনেকের স্বপ্ন থাকে ভাই আমি কিছু পড়বো, আর কি সাবজেক্ট আছে, বঙ্গবন্ধু এবং তুলনামূলক সাহিত্যে পড়বো। সো মানে একদম ভালো ভালো সাবজেক্টের হচ্ছে এই সি ইউনিট। সো সি ইউনিটে চান্স পাওয়াটা সহজ, সেই বিষয় নিয়ে আমি কথা বলবো আজকে। আমরা একটা একটা সাবজেক্ট নিয়ে, মানে আমাদের, আমরা জানি তো ভাই, তোমরা একটু থাকো শেষ পর্যন্ত, আমি তোমাদের সাথে কথা বলবো, সবার সাথে কথা বলবো। তোমরা
তোমরা জানো যে ভাই আমাদের হচ্ছে এই সি ইউনিটে আমাদের প্রত্যেক বছর প্রশ্ন প্যাটার্নটা এরকম হয়ে থাকে যে আমরা আমরা এখান থেকে যদি আইআর বলি, এই আইআরটা থেকে 8 মার্ক কিংবা মাঝে মাঝে কোনো সময় 9-10 মার্কও চলে আসে এই সাবজেক্ট থেকে। সাবজেক্টিভ জিকের কথা যদি বলি, এরপরে জার্নালিজম থেকে 10 মার্ক, যে এটা এখানে 8 মার্ক 8 মার্কই থাকবে তোমার, 8 মার্ক 8 মার্কই থাকবে। দর্শন থেকে তোমার 8 মার্ক 8 মার্কই থাকবে, মানে এইভাবে মার্ক ডিস্ট্রিবিউশন করা থাকে। সো চলো, তোমরা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, তোমাদের আমি জার্নালিজম পড়িয়েছি, আইআর পড়িয়েছি, দর্শন পড়িয়েছি, হিস্ট্রি পড়িয়েছি, হিস্ট্রি থেকেও 8-9 মার্ক থাকে, হিস্ট্রির থেকেও 8-9 মার্ক থাকে, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য থেকে, সাহিত্য থেকে 10 কিংবা 9 কিংবা 8, এরকম ভাবে মার্ক একটু কম বেশ করে মার্ক গুলো তোমাদের থাকবে। সো আজকে আমরা একটা সাবজেক্ট পড়াবো, তোমরা যারা পেইড বেসের স্টুডেন্ট ক্লাসটা পেয়েছো, আজকে তোমাদের রিভিশন ক্লাস, এরপরে তোমার আর ওই সাবজেক্ট পড়া লাগবে না, কারণ তোমরা ক্লাসগুলো পেয়েছো। আজকে আমরা একটা সাবজেক্ট পড়াবো যেখান থেকে 8 মার্কই কমন পাওয়া যাবে। আমি দেখো উপরে লেখা আছে, এক ক্লাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের সকল সাবজেক্টিভ ক্লাস শেষ, সকল সাবজেক্টিভ ক্লাস শেষ করার মুখের কথা, একটা সাবজেক্ট শেষ করব, সেই সাবজেক্টটা কি হতে পারে, মানে একটু ধারণা করো যে কাব্য ভাই কোন সাবজেক্টটা আজকে পড়াতে পারে যেখান থেকে আমরা 8 মার্কই পাবো, মানে কোন সাবজেক্টিভ জিকেটা পড়াতে পারে যেখান থেকে আমরা 8 মার্কই পাবো সি ইউনিটের, একটা সাবজেক্ট জাস্ট একটু আইডিয়া করো, আমি তো বলবো তোমরা একটু আইডিয়া করে আমাকে জানাও। ওর ওর চিতার উপরেখাকে মেনশন, জার্নালিজম সূচনা, জার্নালিজম বলেছো, আর কেউ বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য পড়ানো হয় নাই, এটা তোমাদের পেইড ব্যাচে পাবা ভাই। দর্শন একদিন ফ্রি দিলে ভালো হয়, হিস্ট্রি, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য, যারা বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্যের কথা বলতেছো তাদের হচ্ছে আমি আমাদের পেইড ব্যাচ, যেটা আমাদের যেও ক্র্যাশ কোর্স, সেই কোর্সে আমরা পড়ায় দিব। ওকে, জার্নালিজম, জার্নালিজম অনেকের কথা হচ্ছে জার্নালিজম, মানে এরা, এদেরকে আমি খুব ভালো করে চিনি তো, কারণ এরা হচ্ছে ভালো আইডিয়া করতে পারে, কাব্য ভাইকে নিয়ে ভালো প্রেডিক্ট করতে পারে। তো আমরা জার্নালিজম নিয়ে, তোমরা যারা ক্লাস করেছো, এইখান থেকে 8 মার্ক পাওয়াটা সবচেয়ে সহজ ভাই, সবচেয়ে সহজ একটা সাবজেক্ট থেকে 8 মার্ক পাওয়া যায় সেটা হচ্ছে জার্নালিজম, খুব সহজে জার্নালিজম। যারা পেইড স্টুডেন্ট তারা ভাই আমাকে একটু সাহায্য করবা, আর তোমাদের আজকে কি রিভিশন হয়ে যাবে, আজকে কি হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে, আর পড়তে হবে না। আর যারা ফ্রি, এমনিতে আমরা যে ফ্রি সেবা দিয়ে থাকি সেখানকার পোলাপানের, এখানে আজকে 8 মার্ক আমি একদম নিশ্চিত করে তারপরে ক্লাসটা শেষ করব, একদম 8 মার্ক নিশ্চিত করে ক্লাসটা পোস্ট করে করে আগে দিয়েছে তাই বললো সবাই। ও আচ্ছা আচ্ছা, পোস্ট আমি দেখি নাই, বলে আবার এখানে, আচ্ছা সব ফ্রি ক্লাস দেয়, পেইড ক্লাস দরকার নাই, পেইড ক্লাস দরকার নাই। আচ্ছা, সো ফ্রি সেবা দিলে কি খারাপ বলো? শোনো ভাই, যার চান্স পাওয়া সে এমনি পাবে, 1,000,000 প্রতিযোগী হোক, আর 200 হোক, আর 500 হোক, ভাই পেইড ক্লাসের, তো এটা নিয়ে ভয় নাই ভাই, আমরা এখান থেকে ফ্রি ক্লাস করবো, ফ্রি তাই ভালো সার্ভিস। ওকে, পড়ান যা যায় জলি আমাদের, আচ্ছা পরীক্ষা দিব না জানা সত্ত্বেও ক্লাস করতেছি ভাই। যারা 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 তোমরা যারা তোমরা আরইউতে পরীক্ষা দিবা, আরইউতে পরীক্ষা দিবা বা চট্টগ্রামে পরীক্ষা দিবা, আরইউ থেকে, আরইউতে জার্নালিজমের 2-3 মার্ক প্রত্যেক বছর থাকে। সো এটা শুধু যে ভাই আমরা শুধু যে জাহাঙ্গীরনগরের জন্যই পড়তেছি তা কিন্তু না, শুধু যে জাহাঙ্গীরনগরের জন্যই পড়তেছি তা কিন্তু না। সো ওকে ভাই, সায়েন্স থেকে সি ইউনিট নিয়ে কিছু বলেন, বলবো তো ভাই, আজকে ক্লাসটাই আসছি হচ্ছে ফ্রি ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা, আমরা প্রথম যেটা, আমরা যেহেতু জার্নালিজম পড়বো, জার্নালিজমের প্রথম যে বিষয়টা আমি কি পড়াই সেটা হচ্ছে জার্নালিজম রিলেটেড একটা পুরস্কার আছে, তাই না? এই জার্নালিজম, জার্নালিস্টদের একটা পুরস্কার দেওয়া হয়, জার্নালিজম রিলেটেড একটা পুরস্কার আছে, রিলেটেড একটা পুরস্কার আছে, পুরস্কারটার নাম কি, পুরস্কারটার নাম কি, পুরস্কারটার নাম হচ্ছে পুলিংজার পুরস্কার। কি পুরস্কার? পুলিংজার পুরস্কার। এই পুলিংজার পুরস্কারটা, এই পুলিংজার পুরস্কারটা কাদের দেওয়া হয়? এই পুলিংজার পুরস্কারটা দেওয়া হয় মূলত জার্নালিস্টদের দেওয়া হয়, মানে সাংবাদিকদের এই পুরস্কারটা দেওয়া হয়, যেহেতু আমাদের একটা সাবজেক্ট আছে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ,
মানে জে এম এস জাহাঙ্গীরনগরে একটা সাবজেক্ট জার্নালিজম রিলেটেড পুরস্কারটা কাদের দেওয়া হয়? পুরস্কারটা দেওয়া হয় হচ্ছে সাংবাদিকদের দেওয়া হয়। এই যে সাংবাদিকদের এই পুরস্কারটা দেওয়া হয়, এই পুরস্কারটা এই বছর মানে এই বছর না, এটা তো 24 সাল চলে আসছে, 2023 সালে এই যে পুলিঞ্জার পুরস্কার, এই পুলিঞ্জার পুরস্কারটা কে পেয়েছে, কারা পেয়েছে? এই পুলিঞ্জার পুরস্কারটা কারা পাইল? এই যে জার্নালিজমের যে পুরস্কারটা দেওয়া হইলো, এই পুরস্কারটা কারা পাইলো, আমি এটা জানতে চাই আপনাদের কাছ থেকে। এই পুরস্কারটা কারা পাইলো ভাই, যারা জানেন একটু কমেন্ট করবেন ভাই, লস নাই তো। আমি মনে হয় যারা খন্দকার জিকির পেজটাতে ক্লাস করতেছেন, অনুগ্রহ করে লিজেন্ড কেয়ারের যে পেজটা এখানে চলে আসবেন। এপি এবং টাইম ম্যাগাজিন বলতেছো কি? এপি এবং টাইম ম্যাগাজিন, হ্যাঁ, অ্যাসোসিয়েট প্রেস এবং নিউইয়ার্স টাইম। তাহলে এই বছর কারা পেয়েছে? অ্যাসোসিয়েট প্রেস, আর একটা কি পেয়েছে? নিউইয়ার্স টাইম। নিউইয়ার্স টাইমস। সো তাহলে এই বছর 2023 সালে এই পুলিঞ্জার পুরস্কারটা কারা পাইল? অ্যাসোসিয়েট প্রেস এবং নিউইয়ার্স টাইম, এই দুইটা সংস্থা এবার পুলিঞ্জার পুরস্কারটা পেয়েছে। আচ্ছা, এই পুলিঞ্জার পুরস্কার এদের পাওয়ার কারণটা কি? এই বছর 23 সালে এদের পুলিঞ্জার পুরস্কারটা পাওয়ার কারণ কি? একটা তো কারণ থাকতে হবে। এই পুলিঞ্জার পুরস্কারটা পাওয়ার কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলতেছে, আমরা জানি। কার কার মধ্যে? রাশিয়া আর ইউক্রেন। ভাই যারা তোরা পেইড ব্যাচের স্টুডেন্ট, তোদের তো আরো লাভ হচ্ছে, রিভিশন হয়ে যাচ্ছে, রিভিশন হয়ে যাচ্ছে। রাশিয়া ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের চিত্র তুলে ধরেছে এরা। কি তুলে ধরেছে? চিত্র বা খবর যাই বলো আপনারা, চিত্র তুলে ধরেছে। চিত্র তুলে ধরার কারণে, তুলে ধরার কারণে এদেরকে এই বছর পুলিঞ্জার পুরস্কারটা দেওয়া হয়েছে। এখানে কি শেষ? এখানে কি শেষ? রাশিয়া ইউক্রেনের যুদ্ধের চিত্র তুলে ধরার কারণে। তো আমি আরেকবার একটু পড়ার মধ্যে বলে নেই, যারা ভাই আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, তোদের কাছে রিকোয়েস্ট একটা করে শেয়ার দিয়ে দে আজকের ক্লাসটা, যেহেতু ফ্রি ক্লাস, কিংবা ফ্রি ক্লাস হয়তো ভাই এটাই শেষ হয়ে যাবে, এরপরে পেইড ক্লাসগুলো হবে। সো আমরা পেইড ব্যাচের রিভিশনটা করতে পারতাম। পেইড ব্যাচের রিভিশন করবো আর কি, আমরা পেইড ব্যাচের রিভিশন করবা। মিমি, পেইড ব্যাচে কি আর এই ক্লাসটা হবে বলো? যুক্তরাষ্ট্র থেকে দেওয়া হয় এই পুরস্কারটা। আচ্ছা, এই পুরস্কারটা কত সাল থেকে দেওয়া হয়? এই পুরস্কারটা দেওয়া হয় কত সাল থেকে? এই পুলিঞ্জার পুরস্কারটা 1917 সাল থেকে দেওয়া হয়। কত সাল? 1917 সাল থেকে দেওয়া হয়। কোথা থেকে দেওয়া হয়? কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে। বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়। 2017 সাল থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। এই পুরস্কারটা মূলত সাংবাদিকদের দেওয়া হয়। 2023 সালে এই পুরস্কারটা পেয়েছে কারা? নিউইয়ার্স টাইম এবং কে? অ্যাসোসিয়েট প্রেস। এই পুরস্কারটা পাওয়ার কারণ কি এদের? এই পুরস্কারটা পাওয়ার এদের অন্যতম কারণ রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ ছিল, যুদ্ধ চলতেছে, সেই যুদ্ধের চিত্র তুলে ধরার কারণে 2023 সালে পুলিঞ্জার পুরস্কারটা এরা পেয়েছে। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত দিলাম শেয়ার অনলি মিকে। আচ্ছা, সো এই যে এতটুকু, এরপরেও যদি বলা যায় এই পুলিঞ্জার পুরস্কারটা শুধু সাংবাদিকতা না, সাংবাদিকতা না, এই পুলিঞ্জার পুরস্কারটা সাহিত্য, সঙ্গীত, নাটক, আবার কি বিশেষ অবদানের জন্য এই পুলিঞ্জার পুরস্কারটা দেওয়া হয়। তাহলে জার্নালিজমের, যখন আমরা জার্নালিজম পড়বো তখন প্রথম যে বিষয়টা আসবে সেটা হচ্ছে পুলিঞ্জার পুরস্কার, মূলত সাংবাদিকদের দেওয়া হয়। এর বাহিরে ওই যে সাহিত্য, তারপর শিল্পী, এদেরকে দেওয়া হয়, বাট মূলত সাংবাদিকদের দেওয়া হয়। এবছর দেওয়া 23 সালে দেওয়া হয়েছে নিউইয়র্ক কি লিখছে, নিউ ইয়র্ক টাইমস এবং অ্যাসোসিয়েট প্রেস। এর কারণ ছিল রাশিয়া ইউক্রেনের যুদ্ধের চিত্র তুলে ধরার কারণে এদের পুরস্কারটা দেওয়া হয়েছে। এই পুরস্কারটা দেওয়া হয় 1917 সাল থেকে যুক্তরাষ্ট্রের একটা ইউনিভার্সিটি থেকে। ইউনিভার্সিটির নাম হচ্ছে কলাম্বিয়া ইউনিভার্সিটি। সবাই এতটুকু পর্যন্ত ভাই, কথার স্পিড কমান, আমি একটু জোরেই কথা বলি ভাই। আচ্ছা, মিম তাসনিম আলম মিম, আচ্ছা, তো কাব্য ভাই পুলিঞ্জার পুরস্কার দেওয়ার দাবি জানাই, কাব্য ভাইকে পুলিঞ্জার পুরস্কার ইনশাল্লাহ দেওয়া হবে। কাব্য ভাইকে পুলিঞ্জার কেন? কাব্য ভাই তো সাংবাদিক না, অন্য কোনো পুরস্কার থাকলে কাব্য ভাইকে দেওয়া হবে। সো একটু জোরে কথা বলতেছি, কিছু মনে করো না তোমরা। ওকে, চলো আমরা এর পরে চলে যাই, এর পরে চলে যাই,
এরপরে চলে যাই, এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা, মানে এই পুরস্কার সম্পর্কে ক্লিয়ার কিনা। জার্নালিজম থেকে প্রশ্ন থাকলে এই পুরস্কার থেকে একটা প্রশ্ন আপনার থাকার কথা, আপনার এই পুরস্কার থেকে একটা প্রশ্ন থাকার কথা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়া? শেয়ার দিছি আপনাকে মেনশন দিয়ে। থ্যাংক ইউ ভাই। না ভাইয়া কথা বলেন, কোনো প্রবলেম নাই। কাব্য ভাই নামে বিশ্ববিদ্যালয় চাই। আচ্ছা না, ক্লিয়ার না। আচ্ছা আচ্ছা ক্লিয়ার ভাইয়া, ওকে ঠিক আছে ভাইয়া, আমরা সামনের দিকে আগাই। সবাই ক্লিয়ার, শুধু একজন মানুষ ক্লিয়ার না, তার জন্য আমরা থেমে থাকলে চলবে না। আমাদের সামনের দিকে আগাতে হবে, আমাদের পড়তে হবে, আমাদের পরীক্ষা দিতে হবে। সো আচ্ছা চলো আমরা সামনে আগাই। এরপরে দেখো গণমাধ্যম, আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে গণমাধ্যম। এই গণমাধ্যমটাকে আমরা দেখেছি কয়টা ভাগে ভাগ করা যায়, দুইটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটা ভাগে। একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আরেকটারে কি ভাই, আরেকটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, ইলেকট্রনিক ইলেকট্রনিক মিডিয়া। আচ্ছা ভাই ইলেকট্রনিক মিডিয়া কোনগুলো? ইলেকট্রনিক মিডিয়া হচ্ছে টিভি চ্যানেল যেগুলো, এইগুলো হচ্ছে টিভি চ্যানেল, টিভি গুলো, টিভি চ্যানেল গুলো, টিভি চ্যানেল গুলো হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। কিংবা এই যে ইউটিউব চ্যানেল, আমরা তো এখনো অনেকে ইউটিউবার যে সে একটা ভিডিও বানায় দিয়ে ভাইরাল হয়ে যায়, বাংলাদেশে তো তাই হয়। আর প্রিন্ট মিডিয়া কোনগুলো? যেগুলো প্রিন্ট হয়, মানে পত্রিকা বা পত্র পত্রিকা, যেটা বলা হয় পত্র পত্রিকা, পত্র পত্রিকা। তাইলে আমরা জানি গণমাধ্যম দুই প্রকার, একটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া আর একটা প্রিন্ট মিডিয়া। এই গণমাধ্যমকে বলা হয় কি? এই গণমাধ্যমকে বলা হয় সমাজের দর্পণ। কি বলা হয়? সমাজের দর্পণ। অনেকে বলে ভাই আমি আমি তো জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিব না, আমি এগুলো পড়ে কি করব। এই যে সমাজের দর্পণ, গণমাধ্যমকে কি বলা হয় সমাজের দর্পণ, এইটা ভাই তোর রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, কোথাকার প্রশ্ন, আরইউর প্রশ্ন। আচ্ছা এই যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, এখানে দেখো আমরা যে জিনিসটা পাইলাম এটা হচ্ছে পত্র পত্রিকা। এখন এই যে পত্রিকা, এই যে পত্রিকা, এই সংবাদপত্র, পত্রিকা, পত্র পত্রিকা বা সংবাদপত্র, সংবাদপত্রের দুইটা বৈশিষ্ট্য অবশ্যই থাকা দরকার। এই পত্রিকা যখন আমরা এখানে আসবো, তখন এই যে পত্র পত্রিকা, এদের কয়টা বৈশিষ্ট্য থাকা দরকার? দুইটা বৈশিষ্ট্য। এটা আপনার জাহাঙ্গীরনগরের প্রশ্ন, দুইটা বৈশিষ্ট্য থাকা অবশ্যই দরকার। বৈশিষ্ট্য দুইটা কি কি হতে পারে? বৈশিষ্ট্য দুইটা হতে পারে হচ্ছে সংবাদপত্রের এক নাম্বার, এক নাম্বার হচ্ছে সংবাদপত্রের ভাষা বৈচিত্র্য থাক, ভাষা বৈচিত্র্য থাকতে হবে, বৈচিত্র্য, ভাষা বৈচিত্র্য না থাকলে সেই সংবাদপত্রটা মানে আমরা যারা পাবলিক তারা অ্যাকসেপ্ট করবো না, পড়বো না, এরকম হতে পারে। এরপরে নাম্বার টু হচ্ছে আরেকটা জিনিস থাকতে হবে, ভাষাটা হতে হবে নান্দনিক ভাষা, নান্দনিক ভাষা। এটা আপনার জাহাঙ্গীরনগরের প্রশ্ন, এটা বহুপদী প্রশ্ন, জার্নালিজমে দিয়ে দিছিল, এটা জাহাঙ্গীরনগরের প্রশ্ন। তো তাহলে ইলেকট্রনিক মিডিয়া আমরা জানলাম গণমাধ্যম, গণমাধ্যমকে কি বলা হয় সমাজের দর্পণ বলা হয়। এই গণমাধ্যমকে বলা হয় সমাজের দর্পণ। গণমাধ্যমকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা প্রিন্ট মিডিয়া আর একটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। প্রিন্ট মিডিয়ার আন্ডারে কোন কোনগুলো পড়ে? পত্র পত্রিকা বা সংবাদপত্র। এই সংবাদপত্রের আবার দুইটা বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এর ভাষা বৈচিত্র্য থাকতে হবে, নাম্বার টু যেটা সেটা হচ্ছে নান্দনিক ভাষার হতে হবে। এরপরে এই পাশে আসলাম ইলেকট্রনিক মিডিয়া মানে টিভি, টিভি চ্যানেল, টিভি চ্যানেল, এটাকে হচ্ছে আচ্ছা এই যে সংবাদপত্র বা পত্র পত্রিকা, এই সংবাদপত্রকে একজন ব্যক্তি রাষ্ট্রের চতুর্থ স্তর বলেছেন। রাষ্ট্রের কোন স্তর বলেছেন? চতুর্থ স্তর। তাহলে রাষ্ট্রের চতুর্থ স্তর বলেছেন একজন ব্যক্তি, এটাও আপনার রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন। তার নাম হচ্ছে এডমন্ড বার্ক, এডমন্ড বার্ক, এটাও আপনার রাবির প্রশ্ন। দেখো ভাই কি বলল, কি বলল দেখো, এই যে সংবাদপত্র বা পত্র পত্রিকাকে রাষ্ট্রের চতুর্থ স্তর কে বলেছেন? এডমন্ড বার্ক বলেছেন। সো এইখান থেকে ক্লিয়ার কিনা, এইটুকু ক্লিয়ার কিনা ভাই? সো কেউ এক্সাম দিও না, আমি একাই দিব। সো ভাই এইটুকু বিশেষ তথ্য কাব্য ভাইয়ের স্যাটেলাইট টিভি চ্যানেল আছে। আচ্ছা এই পোলাপানকে জ্বালাবি না তোরা ভাই, ফ্রি ক্লাস নিলে শরীর জ্বলে, শরীর জ্বলে যায়, কি অবস্থা তোমাদের রে, এত হিংসা। এই ক্লিয়ার কিনা এডমন্ড বার্ক? তোমাদের তো প্রতিদিন এই কমেন্ট, কিছু পারি না, কিছু পারি না, পরীক্ষা এটা সেটা, ভাল লাগে না, সংবাদপত্রকে রাষ্ট্র চতুর্থ স্তর বলা হয়। ক্লিয়ার ভাইয়া? এই ক্লিয়ার কিনা? জি ভাইয়া ক্লিয়ার। একটু শেয়ার দে না ভাই, মাত্র 25টা শেয়ার, 50টা শেয়ার বানাই দে, একটু দেখি যে আমার ক্লাস, আমার ছোট ভাই বোনের ইতে আছে কি
প্রোফাইলে আছে, থেকে যাক, সমস্যা কি? সো এটুকু তো আশা করতে পারি যে আমার একটা ফ্রি ক্লাস আমার ছোট ভাই বোনদের প্রোফাইলে আছে, পানির মতো পরিষ্কার, শেয়ার দিছি ভাইয়া, আমাদের কাপু ভাইয়া নিয়ে কথা বললে সানডে মানডে ক্লোজ করে দিব। একটু জ্বালাই ভাই, জ্বালা, তোর কত জ্বালানোর আচ্ছা, না না দিব না, এই একটা শেয়ার দিয়ে দে না ভাই। সো ওকে ভাইয়া, অনেক আছে ভাইয়া, অনেকগুলো ক্লাস, আচ্ছা ভালো কথা, না ভাইয়া ক্লিয়ার না, পেইড লাগবে, পেইড লাগবে, শেয়ার ডান, ওষা শেয়ার ডান, সিনেটের মেয়ে আবেদন করেছে 21,000 আর ছেলে 18,000, এমনি হিংসা হয় আবার শেয়ার, এই বাচ্চারা এমনি হিংসা হয় আবার শেয়ার। ওকে ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। হিংসা করো না, হিংসা করো না, হিংসা ছাড়াই চান্স পাবা, লাখ লাখ পরীক্ষা দেখ, তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হবা, সমস্যা নাই। এরপরে এই সাংবাদিকতা রিলেটেড, আচ্ছা হিংসা পতনের মূল, সাবাস, শেয়ার ডান, ঈশা লিখেছো, মালিহা, ঈশা, পূজা রয়, কি শেয়ার দিমু? এই বছর জাবির এক্সাম হবে না, সো কুল, ঘুমাও সবাই। আচ্ছা এটা কি কথা? ওকে চলো, আমরা বুঝতেছি আমার বাচ্চাগুলো খুবই হিংসায় পুড়ে যাচ্ছে, সমস্যা নাই, ওরা হিংসায় পড়ুক আমরা পড়ি। কিছু আইন, আইন কানুন মানে যা আসার মতো, আইন কানুন কাদের জন্য? এই যে সাংবাদিকরা আছে এদের জন্য কিছু আইন কানুন আছে, সেগুলো আমাদের পড়তে হচ্ছে। এক হচ্ছে প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন, ডিজিটাল নিরাপত্তা, ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইনটা ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইনটা পাশ হয় কত সালে? ডিজিটাল নিরাপত্তা আইন এইটা পাশ হয় কত সালে? ডিজিটাল নিরাপত্তা আইন, অনেক লাইক জলে তোমার, আচ্ছা 2018 সালে, 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হয়, 2018 সালে, 2018 সালে। এরপরে যদি বলি, এরপরে আর একটা আইন পড়া যায়, সেটা হচ্ছে তথ্য অধিকার আইন, প্রণীত হয় কত সালে? তথ্য অধিকার আইন প্রণীত হয় কত সালে, কত সালে? এটা তথ্য অধিকার আইন 2009 সালে, 2009 সালে। এ ভাই তোরা দিচ্ছিস রিভিশন, আর যারা ফ্রি ক্লাস করছে তারা আজকে শিখবে, তারা আজকে শিখবে। তারপরে বাংলাদেশ প্রেস কাউন্সিল, বাংলাদেশ প্রেস কাউন্সিল কিছু আইন প্রণয়ন করে বা আচরণ বিধি দেয়, বাংলাদেশ প্রেস কাউন্সিল, প্রেস কাউন্সিল, প্রেস কাউন্সিল কি করলো? কিছু আচরণ বিধি প্রণয়ন করে, আচরণ বিধি, আচরণ, আচরণ বিধি কি করে? আচরণ বিধি প্রণয়ন করে, প্রণয়ন করে। এইটা কত সালে করে রে? এইটা কত সালে করে? আচরণ বিধি প্রণয়ন করলো এইটা কত সালে? 1993 সালে, 2009 লেখছো কেন? বরফ গলা পানি, 1993 সালে, 1993 সালে বাংলাদেশ প্রেস কাউন্সিল কিছু আচরণ বিধি প্রণয়ন করে, কিছু আচরণ বিধি প্রণয়ন করে। সো দেখো ভাই, ক্লাসের উপস্থিতি কমতেছে, ফ্রি ক্লাস ভাবছিলাম অন্যান্য প্ল্যাটফর্মের মতো, আমারও আজকে চোখ হবে 500, 1,000, 2,000, বাট দেখ ভাই কত কম মানুষের সাথে ক্লাস করতেছি, কিছু করার নাই, এগুলো আমাদের কাছে স্বপ্ন, কাব্য ভাইয়ের কাছে স্বপ্ন, কারণ কাব্য ভাইয়ের স্টুডেন্টরা ক্লাসটা সবার কাছে পৌঁছায় দেয় না, কা সো খুবই কষ্টদায়ক বিষয় এটা। সো একটু শেয়ার দিলে হয়তো ভাইয়া, বরফ গলা নদী, আচ্ছা বরফ গলা নদী, বরফ গললে তো পানি হয়, থাক কইয়ে কয়ে দেন না। আচ্ছা এই যে কিছু আইন কানুন শিখলাম, সেটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 সালে পাশ করা হয়, তথ্য অধিকার আইন প্রণীত হয় কত সালে? 2009 সালে। এরপরে বাংলাদেশ প্রেস কাউন্সিল আচরণ বিধি প্রণয়ন করা হয় 1993 সালে, এই আচরণ বিধিটা প্রণয়ন করা হয়। এরপরে এতটুকু পর্যন্ত, চোখ যত কম হয় তত আমাদের পেইডের স্টুডেন্টরা খুশি, এর থেকে পেইডে পড়ান ভাইয়া খুব কম স্টুডেন্ট, আমরা আপনার ক্লাসের এক ভাগ কাউকে দিব না, আমরা পেইড এর স্টুডেন্টরা বিশ্বাস করি, বাকি গুলা ভালো না, তাই পেইড এ আসতে, আচ্ছা শোন ভাই একটু কথা কই, সেটা হচ্ছে এখানে যারা ক্লাস করি সবাই পেইড এর স্টুডেন্ট, আমাদের ফ্রি স্টুডেন্ট আর নাই, কারণ আমাদের ক্লাস যারা একবার করে, লেজেন্ডারি ক্লাস যারা একবার করে তারা পেইড এ ভর্তি হয়ে যায়। সো পেইড এ এখানে যারা আছে সবাই পেইড এর স্টুডেন্ট, কেউ তো ভয় নাই, পেইড এ পড়ালে ভালো হতো ভাইয়া, এই এত হিংসা কেন?
বাচ্চারা। এত হিংসা কেন? সো আইন কানুন গুলো শেষ, আজকে 8 মার্ক পাওয়াবই তো তোমাদের সবাইকে, যারা ক্লাস করতেছো সবাই এখান থেকে, যে জার্নালিজম থেকে 8 মার্ক থাকবে সেই 8 মার্ক পাবা, আর যারা ক্লাস করবে না তারা 8 মার্ক কেন, 8 মার্কের কাছেও যাইতে পারবা না, 8 মার্কের কাছেও যাইতে পারবা না। এরপরে একবার ছক আঁকাও তোমরা, একটা কি আঁকাবা, এইরকম এইরকম একটা ছক আঁকাবা। আচ্ছা ছকটা মাঝখান দিয়ে একটা টান দিয়ে দাও, আমার মতো করে আঁকাও, আর নিজের মতো করে আঁকাও না। ওকে ঠিক আছে, দেখো এখানে লিখবো প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান, এরপরে এখানে একটা টান দিব, এরপরে লিখবো যাত্রা, মানে এই প্রতিষ্ঠানগুলোর যাত্রা শুরু হয় কবে, এরপরে এখানে লিখবো এই প্রতিষ্ঠানগুলো কোথায় অবস্থিত বা অবস্থান। তো ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পারবি, যে ভাই কাব্য ভাই বলছিল আমি পড়ি নাই কিংবা পড়াইছিল। প্রথম হচ্ছে জাতীয় প্রেস ক্লাব, জাতীয়, আচ্ছা কলমটা একটু ছোট করে নেই, জাতীয় ওমা প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, এই প্রেস ক্লাবটা যাত্রা শুরু করে কত সালে, 1954 সালে যাত্রা শুরু করে। এই জাতীয় প্রেস ক্লাবের অবস্থান কোথায়, তোপখানা রোড ঢাকা, তোপখানা রোড কোথায়, ঢাকাতে, জাতীয় প্রেস ক্লাব কোথায়, তোপখানা রোড ঢাকা। ছোট হয়েছে একটু মুছে দেই, এত ছোট দিয়ে লিখতেই পারবো না আমরা, তো একটু মুছে দিলাম। হ্যাঁ এটা আবার তোমরাও মুছতে যাও না, খাতা কলমে তো আর মুছা যাবে না, তাই না? তো আমি মুছতে, ঠিক আছে তোমাদের আর মুছার দরকার নাই। এর পরের যে লাইনটা লিখবো আমরা সেটা হচ্ছে নাম্বার 2, এটা জাতীয় প্রেস ক্লাব দেখলাম, জাতীয় প্রেস ক্লাব যাত্রা শুরু করে 1954 সালে, এটার অবস্থান কোথায়, এটার অবস্থান হচ্ছে তোপখানা রোড ঢাকা। এরপরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউশন, এর পরেরটা দেব হচ্ছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন বানানটা ভুল হয়েছে কিনা জানি না, ভুল হলে মাফ করে দিস, ঠিক হইলে আলহামদুলিল্লাহ। এই যে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউশন, এই প্রেস ইনস্টিটিউশনটা কত সালে যাত্রা শুরু করে, এই প্রশ্নের একটু উত্তর দাও তো, এই প্রেস ইনস্টিটিউশনটা কত সালে যাত্রা শুরু করে, এটা কোথায়, 1976, অনিন্দিতা ব্যানার্জি, শাবাশ 1976। এই যে প্রেস ইনস্টিটিউশন এইটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে সার্কিট হাউস রোড ঢাকা, সার্কিট হাউস রোড, কিছু বাংলা কিছু ইংলিশ, মানে আমাদের স্টুডেন্টদের মতো বাংলিশ, কিছু বাংলা কিছু ইংলিশ, আমাদের স্টুডেন্টদের মতো বাংলিশ, কারণ আমাকে অনেকেই বাংলিশে মেসেজ দেয়, আমার পড়তে একবারে কি বলে, আমার একদম পড়তে এত কষ্ট হয়, এত কষ্ট হয় কি বলবো। এরপরে দেখো বাংলাদেশ প্রেস ইনস্টিটিউশন গেল, এরপরে হচ্ছে প্রেস কাউন্সিল, বাংলাদেশ প্রেস কাউন্সিল, প্রেস কাউন্সিল, এই প্রেস কাউন্সিলটা কত সালে যাত্রা শুরু করে, 1989 সালে মনে হয়, মোস্ট প্রবলি 79 সালে, 1979 সালে, এটা কোথায়, এটা হচ্ছে সেগুন বাগিচা, সেগুন বাগিচা, সেগুন বাগিচার ঢাকা, আবারও বাংলিশ, কিছু বাংলা কিছু ইংলিশ বাংলিশ, তাই না, সেগুন বাগিচা ঢাকা। সো এই কেটা যেন এটা লিখছে অর্চিতার উপরেখা, সাবাস, এটুকু ক্লিয়ার, প্রশ্ন এখান থেকেও চলে আসতে পারে, বলা যায় না, প্রশ্ন এখান থেকেও চলে আসতে পারে, এইটুকু ক্লিয়ার কিনা বাচ্চারা, একটু জানতে চাই তোমাদের থেকে, তোমরা কি খুবই কষ্টে আছো, এরাও জানতে চাই যে খুব কষ্টে আছো কিনা। জি ভাইয়া খুব কষ্টে, আপনার বলার আগে সব বলেছি, সবার শান্তা আচল ক্লিয়ার, মায়া আক্তার ক্লিয়ার, ভাইয়া
ওয়েট ভাইয়া কে জানো, আলী, আরফান, অর্চিতা, অনেক কষ্ট ভাই। জি ভাই ক্লিয়ার, এবং খুব কষ্টে আছি। সঞ্জিতা ভাই, রোদেলা, দৃষ্টি সাহা ভাই, আমার নাম ভাইয়ার চোখে পড়ে না। এই দৃষ্টি সাহা, এই যে চোখে পড়লো, আমার পাবনার মানুষ, এদের নাম আর চোখে দেখতে হবে কেন? ওকে নাফিসা, অনেক কষ্ট। প্রেস যাতে শুরু করুন, শুনবে ঝাগুম ভাইজা, সায়েদা খাতুন, পূজা রয়, এই তোরা যারা ক্লাস করছিস সব তো পেইড বেসের স্টুডেন্ট, সবাই পেইড বেসের স্টুডেন্ট, আমি একটা পোলাপানকে বাহিরে দেখলাম না এখন পর্যন্ত। উষা ক্লিয়ার ভাইয়া, তারপরে হচ্ছে এই যে সাদিয়া ক্লিয়ার, অনিন্দিতা, না ভাইয়া টেনশন, ভয় কাজ করছে একটু একটু। মাইশা ভাইয়া, মাইশা অর্চিতা নয়, আর্চিতা নয়, ওকে। সো ফাতেমা ক্লিয়ার ভাইয়া, সাব্বির হোসেন ক্লিয়ার, পাবনার মানুষের নাম ভাইয়ার মনে থাকে, ইয়েস, শাবাশ। রূপক ক্লিয়ার ভাইয়া, আমি বাহিরের, সমস্যা নাই, আমি বাইরের ভাই। অনিক, তো বাইরে হয়েছো, কি হয়েছো, এখনো তো সময় আছে, পেট ব্যাচে যুক্ত হয়ে যাও, সমস্যা কি ভাইয়া? আমার, আমি বাহিরের, এদের ভয়ে কমেন্ট করতেছি না। এসা, ওকে ক্লিয়ার ভাই, সব পারি ভাইয়া। তো ভাইয়া পেট ব্যাচে নিতেন ভাই, তাই তো পেট ব্যাচে নিতেন। এই যে আমি ফ্রি, বৃষ্টি সরকার, ক্লিয়ার ভাইয়া ফ্রি, উই অ্যাডমিশন কেয়ার ব্যাচের স্টুডেন্ট আমি, বাট আপনার ক্লাস করে হ্যাপি, হেল্পফুল হচ্ছে আমরা পাবনার, না হলে ভাইয়ার মনে নাম নাই। সো যারা জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা দিতে আসবা, কাপ্পু ভাইকে একটা ফোন দিবা, ভাই কই আছেন, আপনাদের সবার সাথে আমি একটা করে ছবি তুলে রাখবো, সমস্যা নাই ভাইয়া। এখন ভর্তি হয়ে যাবে আপনাদের কোর্সে, অনেক ভালো ক্লাস ভাইয়া, আমিও ফ্রি। মাহমুদুল হক বুসরা ক্লিয়ার ভাইয়া, নাফিস ইকবাল, হিংসা হয়। আচ্ছা, এরপরে আমরা হিস্ট্রিতে চলে যাব, আমরা চলে যাব এই পত্র পত্রিকার যে হিস্ট্রিটা আছে, যেখান থেকে সবগুলো বিশ্ববিদ্যালয় প্রশ্ন আসে, আমরা সেখানে চলে যাব। তো আমি মনে হয় একমাত্র শিক্ষক যে সাবজেক্টিভ জিকেটা এইভাবে পড়াই, আমার জানা মতে সাধারণ জ্ঞান বেসিকটা সবাই পড়ায়, বাট সাবজেক্টিভ জিকেটা খুব কম মানুষ পড়ায়। তো সমস্যা নেই, সমস্যা নাই, শেখাতে পারলে ভালো। আমার স্টুডেন্ট দুই তিনটা উপমহাদেশের, প্রথম প্রথম পত্রিকার যাত্রা হয় কত সালে, পত্রিকার যাত্রা শুরু হয়, যাত্রা শুরু হয় কত সালে একটু বলো তো, 1780 সালে কোথায় যাত্রা শুরু হয়, 1780 সালে যাত্রা শুরু হয় কোথায়, কলকাতায়। এই যারা ফ্রি ক্লাস করতেছো আজকে পেজে, তারা একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিবা, তোমার টাইম লাইনে থাকুক। পেইড ব্যাচে ভর্তি, ভর্তি কি এখনো ভর্তি চলছে? হ্যাঁ, খুব অল্প টাকায় আপনি সবগুলো ক্লাস পেয়ে যাবেন, এখনো ভর্তি হতে পারবেন। সো আমি একটু বলি, যারা ফ্রি ক্লাস করছে তাদের কাছে রিকোয়েস্ট, কারণ আমার পেইড ব্যাচের বাচ্চারা জীবনেও ক্লাস শেয়ার দেবে না, তারা চায় না যে আমার ক্লাসগুলো অন্য মানুষ দেখুক কিংবা অন্য মানুষ একটু উপকৃত হোক, এরা কোনোদিনও চায় না। প্রেস ক্লাব আর প্রেস ইনস্টিটিউশন কি এক? না, হ্যাঁ, এটা কলকাতা যাত্রা শুরু হয়। এখন দেখো, এই যে যাত্রা শুরু হলো, এরপর থেকেই মূলত ইতিহাসটা শুরু হইলো। আমরা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করব 1880 সাল থেকে, সম্ভবত, তাই না? আমি যদি ভুল না করি, সরি, 1818 সাল থেকে, 1818 সাল থেকে, আশি বলে ফেলছি, 1818 সাল থেকে একদম ধরে ধরে, এটা একটা সুন্দর করে বক্স আঁকায় নাও যে 1818 সালে কি কি হয়, সবগুলো এখানে পড়বো আমরা। 1818 সালে কি কি হয়, এখান থেকে দেখা যায় কিনা, এই পাশে দেখা যায় কিনা, প্রথম লিখে নাও, সমাচার দর্পণ, সমাচার দর্পণ, এটা কি বাংলা ভাষায় প্রথম পত্রিকা, বাংলা ভাষার প্রথম পত্রিকা, বাংলা, বাংলা, সরি, বাংলায় লিখে ফেলছি, বাংলা ভাষার, ভাষায় বা ভাষার, ভাষায় প্রথম পত্রিকা, প্রথম পত্রিকা। এরপরে এই 1818 সালে, এটা তো দেখলাম বাংলা ভাষায় প্রথম পত্রিকা, এরপরে সমাচার দর্পণ, তাহলে সমাচার দর্পণটা কত সালে প্রকাশিত হয়, 1818 সালে, এটা কি পত্রিকা, এটা বাংলা ভাষায় প্রথম পত্রিকা। এরপরে দিগদর্শন, দিগদর্শন এইটা, এটা কত সালে প্রকাশিত হয়, এই দিগদর্শন পত্রিকাটাও 1818 সালে প্রকাশিত হয়, এটা কি পত্রিকা, বাংলা ভাষায় প্রকাশিত, এটা এতদূর পর্যন্ত ঠিক আছে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র, প্রকাশিত প্রথম কি পত্র, সাময়িক পত্র। বোর্ড এটা ছোট, অন্য বোর্ডে ক্লাস নেই তো এটা মনে হচ্ছে। এরপরে
বাংলা গ্যাজেট, এটা কত সাল? এটাও হচ্ছে, এটা কত সাল? 1818 সাল। এটা কত সাল? 1818 সাল। বাংলা বাংলা গ্যাজেট, এটা হচ্ছে 1818 সালের পত্রিকা। এটা হচ্ছে বাঙালিদের পরিচালিত প্রথম পত্রিকা। কত সাল? 1818। বাঙালিদের পরিচালিত প্রথম পত্রিকা, প্রথম পত্রিকা। এই এতটুকু ক্লিয়ার? 1818 সাল ক্লিয়ার? এই 1818 ক্লিয়ার কি নাম? জি ভাই ক্লিয়ার। নওরিন ক্লিয়ার? সো আমি কি বললাম, যারা ফ্রি ক্লাস করতেছো দয়া করে একটু শেয়ার দিয়ে দাও, নাকি দিবা না? তোমরাও বলবা যে আমরাই শিখি, অন্য কেউকে আর শিখাবো না। নাজিয়া হোসেন ক্লিয়ার? এ নাজিয়া কেমন আছো ভাইয়া? নাফিসা ক্লিয়ার? রাজা রামমোহন রায় 1818 সালে ভাইয়া, ক্লাসটা কতক্ষণ হচ্ছে ভাইয়া? তুমি পরে দেখে নিও, দিয়ে দিছি ভাই 5+, 100% ক্লিয়ার। আরিফুল ইসলাম? জি ভাইয়া ক্লিয়ার। সো ক্লিয়ার হলে তো ভালো, আমি ক্লিয়ার না, তোমরা ক্লিয়ার না, তোমরা ক্লিয়ার আমি জানি। তোমাদের কতবার কতভাবে পরীক্ষা নিয়েছি, কত কি করেছি। 1818 শেষ, এরপরে 1818 শেষ হলে 1831 সালে চলে যাব আমরা, 1831-এ চলে যাব আমরা, 1831-এ চলে যাব। ক্লিয়ার ভাইয়া? চলবে এই ক্লাসটা? এই ক্লাসটা যতক্ষণ আমরা জার্নালের জমে আট না পাবো ততক্ষণ চলবে, সমস্যা কি? যতক্ষণ আমরা আট না পাবো, বাবা একজন আমাকে মেনশন দিয়ে শেয়ার দিয়ে দিয়েছে, শাবাশ, তো ভালো। তো এরকম মানুষ কি আর নাই যে কাব্য ভাইকে একটা মেনশন দিয়ে শেয়ার দিয়ে দিল যে ভাই আপনার ক্লাস করতেছি, ভাই আমরা পাবনা থেকে জয়েন হয়েছি। রূপক ভাইয়া আমি পাবনা থেকে জয়েন হয়েছি। পাবনার কোথা থেকে জয়েন হয়েছো? স্যার আগের ফ্রি ক্লাসগুলো কোথায় পাওয়া যাবে? মঙ্গল গ্রহে পাওয়া যাবে। হ্যাঁ এটা বাংলা গ্যাজেট, ইয়েস। আজকে সারা রাত ক্লাস করান, সমস্যা নাই। এরপরে কি আপনাদের আর কোনো ক্লাস নাই? ১৮১৮, 21-21 না? সো মুছে দিলাম, সো এটা মুছে দিলাম মানে উপমহাদেশে আমরা প্রথম দেখলাম উপমহাদেশে পত্রিকাটার যাত্রা শুরু হয় কত সালে? 1870 সালে। কোথায়, কোন জায়গা থেকে যাত্রা শুরু হয় পত্রিকার? কলকাতা থেকে। এরপরে 1818 সালে আসলাম আমরা, মনে করো একদম এরকম ভাবে ই দিয়ে দিয়ে শিখবো, মানে পত্রিকার এটা হচ্ছে ইতিহাস। 1818 সালে প্রথম যে পত্রিকাটা দেখলাম সেটা হচ্ছে সমাচার দর্পণ। এই সমাচার দর্পণটা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা। এরপরে 1818 সালে আর একটা পত্রিকা প্রকাশিত হয়, পত্রিকাটার নাম হচ্ছে দিকদর্শন। এই দিকদর্শন পত্রিকাটা বাংলা ভাষায় প্রকাশিত, এটুকু পর্যন্ত এটার সাথে মিল আছে। এরপরে দেখো ভাই এটা প্রথম সাময়িক পত্র। এরপরে বাংলা গ্যাজেট, এটা হচ্ছে বাঙালিদের পরিচালিত প্রথম পত্রিকা 1818 সাল। এইটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা, এইটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা একটু আমাকে বলবেন যে ভাই ক্লিয়ার কি ক্লিয়ার না। বাদ অনলি কাব্য ভাই ইজ রিয়েল, সব ক্লাস বাদ, অনলি 1818 গেল। এরপরে চলে আসো আগে ছোটবেলায় এইভাবে ডাস্টার যে স্যার লিখে যাইতো, আগে তো ব্ল্যাক বোর্ড ছিল, এখনো যদিও, এখনো যদিও এটা ব্ল্যাক বোর্ড, বাট আগে তো চক ইউজ করতে হতো। কি ইউজ করতে হতো? চক। স্যাররা লিখে যাইতো সাদা কালার দিয়ে, আমরা কি করতাম, গিয়ে হাত দিয়ে মুছতাম, এইভাবে সেই সুন্দর করে করে মুছতাম। বাট এখন দেখো কত ডিজিটালাইজড, কত ডিজিটালাইজড, কত ডিজিটালাইজড, যে এখন আমাদের ওই হাত দিয়ে ডাস্টারে ওই ই মুছতে হচ্ছে না, আমরা এখন এরকম চাইলে যে কোনো কালি ইউজ করতে পারতেছি। এরপরে যখন ক্লাস 8 কিংবা 7 উঠলাম তখন প্রথম হোয়াইট বোর্ড আসলো, বাবারে কি আসলো, যে স্কুলে হোয়াইট বোর্ড সেই স্কুলকে কত বড় মনে করতাম। এখন আবার ডিজিটাল বোর্ড, মানে কি বলবো, যখন তোমরা ক্লাস নিবে তবে তখন তো আরো আর কি থাকতে পারে সেটা চলে আসবে। 1831 সাল, 1831 সাল প্রথম যেটা সংবাদ প্রভাকর, সংবাদ প্রভাকর, এটা আবার কি পত্রিকা রে ভাই?
সংবাদ প্রভাকরটা আবার কি পত্রিকা বলতো? সংবাদ প্রভাকরটা আবার কি পত্রিকা? এটাও বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্র, তাই না? বাংলা ভাষায় প্রকাশিত, বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক পত্রিকা, দৈনিক পত্রিকা, দৈনিক পত্রিকা, এটার নাম কি? সংবাদ প্রভাকর। এটার নাম হচ্ছে সংবাদ প্রভাকর। কত সাল? 1831 সাল। এরপরে সমাচার সভা রা চেন্দ্র, এইটা মুসলিমদের প্রকাশিত, মুসলমানদের প্রকাশিত প্রথম পত্রিকা, এই অনলাইনে আমার পেট বেছে বাচ্চারা কিছু জিনিস বাদ রেখে দিব, এদের যাও শেখাবো না, কিছু জিনিস হলেও এদের বাদ রেখে দিব, যারা পেট বেছে নাই, সো ভয় নাই যে কিছু জিনিস হলেও এই জার্নালিজমের এদের আট পাইতে দিব না, যাও এদের ছয় পাওয়াইলাম আর তোমাদের আট পাওয়াইলাম, দুই মার্ক তোমরা তো আগাই গেলো, সমস্যা আছে তোমাদের? আর এখন বলো আর কোনো সমস্যা আছে কিনা তোমাদের? এখন তো অন্তত ক্লাসটা একটা শেয়ার দে রে ভাই, এখন অন্তত একটা ক্লাস শেয়ার দে। মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা, এটা 1831 সাল গেল। এরপরে 1831 সালের পরে কত সাল আসবে? 1843 সাল আসবে। 1843 সালে একটা পত্রিকা প্রকাশিত হয়, তত্ত্বাবধানী পত্রিকা। 1843 সাল একটা পত্রিকা প্রকাশিত হয়, পত্রিকাটার নাম কি? পত্রিকাটার নাম হচ্ছে তত্ত্বাবধানী পত্রিকা, তত্ত্ববাধনী পত্রিকা, তত্ত্ববাধনী, তত্ত্ববোধনী, আচ্ছা তত্ত্ববোধনী, বানানটা ভুল হয়েছে, মিস্টেক মনে হয়। আচ্ছা অন্য কালার দিয়ে লেখা যায় মনে হয়, তো কোন কালার নেওয়া যায়, কোন কালার নেওয়া যায়, কোন কালার নেওয়া যায়, এইটা নেই। তত্ত্ববোধনী পত্রিকা, তত্ত্ববোধনী পত্রিকাটা কত সালে প্রকাশিত হয়? 1843 সাল। তাহলে 1818 ক্লিয়ার, 1831 ক্লিয়ার, 1843 ক্লিয়ার, এই তিনটা সাল ক্লিয়ার কিনা, এই তিনটা সাল ক্লিয়ার কিনা? এদের তিন পাওয়াতে হবে, আমাদের আট, ঊর্ধ্ব কেন কাজের না, বাইরে দেন। 1800 সমাচার সবার তো মুসলিম সম্পাদিত প্রথম পত্রিকা, থ্যাংক ইউ ভাইয়া। এই তোমরা কি আবার থ্যাংক ইউ দিচ্ছ যারা পেইড ব্যাসের? তোমরা কি ভাইকে আবার থ্যাংকস দিচ্ছ যে ভাই আপনি ই নিচ্ছেন না, এই জন্য থ্যাংকস, যে ওদের আট পাইতে দিব না এই জন্য থ্যাংকস? চাটমোহর থেকে, মানে আমার পাশের উপজেলা, আমার বাড়ি হচ্ছে ভাঙ্গুড়াতে ভাইয়া। ওকে ওকে চলো সামনে আসি। 1843 সাল শেষ, এরপরে 1847 সালে চলে আসব। এটুকু পর্যন্ত আমরা একটু মুছে দিতে পারি, তাই না? আমরা একটু মুছে দিতে পারি। ৪৭ শেষ, ১৮৪৭-এ চলে যাব। কত সাল? 1847 সাল। 1847 সালে কি কি হয়, কোন কোন পত্রিকা বলতো? 1847 সালে রংপুর বার্তাবাহ, কোন পত্রিকা? রংপুর বার্তা বহ, এটা কোথায়? আমাদের এই যে বাংলা ভূখণ্ড, আমাদের এই যে বাংলা ভূখণ্ড, এই ভূখণ্ডের প্রথম পত্রিকা, মানে আমাদের এই যে বাংলা ভূখণ্ড, আমাদের বাংলা ভূখণ্ডে এতক্ষণ তো দেখলাম আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেরই দেখলাম, এইবার হচ্ছে আমাদের যে বাংলা ভূখণ্ড, এই বাংলা ভূখণ্ডের প্রথম পত্রিকার নাম কি? ভূখণ্ডের প্রথম পত্রিকার নাম কি? প্রথম পত্রিকা তার নাম কি রে ভাই? তার নাম হচ্ছে রংপুর বার্তাবহ, রংপুর বার্তাবহ। এইটা কত সালে প্রকাশিত হয়? এই পত্রিকাটা প্রকাশিত হয় 1847 সালে। তাহলে রংপুর বার্তাবহ কত সালে প্রকাশিত হয়? 1847 সালে। রংপুর বার্তাবহর একটা বিশেষত্ব কি? এটা আমাদের এই বাংলা ভূখণ্ডের প্রথম পত্রিকা হচ্ছে এই রংপুর বার্তাবহ। বাংলা ভূখণ্ডের প্রথম পত্রিকা রংপুর বার্তাবহ। এই তোমরা যারা পেইড মেসেজ শুনে, তোমরা যে সম্পাদকের নাম পর্যন্ত লিখে দিচ্ছ, যদি সম্পাদকের নাম পর্যন্ত লিখে দাও, এরা তো আরো সহজ হয়ে গেল এদের আট পাওয়া। সো আট
তো পেইড পাসের স্টুডেন্টরা এটা তো বোকামি করতেছো, তোমরা তো নিজেরা নাকি অনেক জ্বলতেছো যে কাপ্পু ভাই পেইডে ক্লাস নেন আবার ফ্রিতে ক্লাস কেন নিচ্ছেন, অনেক স্টুডেন্ট দেখে ফেলতেছে। এ ভাই থাম, তোদের আমি কিছু হলে তোদের জন্য আলাদা করে রেখে দিব। ওকে ঠিক আছে, 1818 সালের ইতিহাসটা জানলাম, 1831 সালের ইতিহাসটা জানলাম, 1843 সালের ইতিহাসটা জানলাম, মানে সংবাদপত্রের ইতিহাস। এরপরে 1847 সালে একটা ইতিহাস ঘটে গেছে, সেই ইতিহাসটা কি ছিল? যে রংপুর বার্তাবাহ বাংলা ভূখণ্ডের প্রথম পত্রিকা হচ্ছে রংপুর বার্তাবাহ, এটা প্রকাশিত হয় কত সালে? 1847 সালে এই পত্রিকাটা প্রকাশিত হয়। সো এরপরে চলে যাব 1861 সাল, এরপরে চলে যাব, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, আর এখানে পেইড বেসের স্টুডেন্টরাই ক্লাস করছে, বাইরের স্টুডেন্ট খুবই কম, খুবই কম, খুবই কম। তো ভয় নাই, যারা খুব ভয় আসো, পেইড বেসের বাচ্চারা সব শিখে যাচ্ছে, তাদের জন্য বলতেছি ভাই ভয় নাই, তোরা সব পেইড বেসের বাচ্চারা এখানে আছিস, বাহিরের কেউ নাই, সো ভয় নাই। 1861 সাল এই জায়গায় প্রকাশিত হয়, এই 1861 সালে একটা পত্রিকা প্রকাশিত হয়, সেটা হচ্ছে ঢাকা প্রকাশ। ঢাকা প্রকাশ, ঢাকা প্রকাশ কই থেকে প্রকাশিত হয়? ঢাকা থেকে প্রকাশিত। কোথা থেকে? ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা, প্রকাশিত প্রথম পত্রিকা, প্রথম পত্রিকা, তার নাম কি রে ভাই? ঢাকা থেকে প্রকাশিত প্রথম পত্রিকার নাম ঢাকা প্রকাশ। এইটা কত সালে? ঢাকা প্রকাশটা কত সালে প্রকাশিত হয়? 1861 সালে ঢাকা প্রকাশটা প্রকাশিত হয়। এরপরে হচ্ছে 1872 সাল, এরপরে মনে রাখবে 1872 সাল, এই সালে যে পত্রিকাটি প্রকাশিত হয় সেটার নাম কি? সেটার নাম হচ্ছে বঙ্গ দর্শন, বঙ্গ দর্শন। বঙ্গ দর্শন পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? 1872 সালে প্রকাশিত হয়। এরপরে চলে আসো হচ্ছে 1923 সাল, 1923 সাল, 1923 সালে কোন কোন পত্রিকা প্রকাশিত হয়? 1923 প্রকাশিত হয় ক্লান্তি, ক্লান্তি পত্রিকাটি প্রকাশিত হয় 1923 সালে। মোস্ট প্রবলি আমি একটা ভুল পড়িয়েছিলাম তোমাদের, কল্লোল পত্রিকাটা, কল্লোল পত্রিকাটাও প্রকাশিত হয় কত সালে? কল্লোল পত্রিকাটাও প্রকাশিত হয় 1923 সালে। এরপরে চলে আসো 1927, কত সাল? 1927। এই 1927 সালে যে পত্রিকাটি প্রকাশিত হয় তার নাম হচ্ছে মাসিক মোহাম্মদী, তো এই হচ্ছে পত্রিকার ইতিহাস। এখান থেকে এক মার্ক কমন পাবি তোরা, এখান থেকে এক মার্ক কমন পাবি, এখান থেকে একবার চোখ বন্ধ করে এক মার্ক পেয়ে যাবি ভাই, এখান থেকে এক মার্ক তোরা চোখ বন্ধ করে পেয়ে যাবি, এটা বিশ্বাস রাখতে পারি যে এখান থেকে এক মার্ক চোখ বন্ধ করে কমন পেয়ে যাবি। সো ক্লাসের উপস্থিতি খুবই কমে গেছে, কেন কমলো? এই তোমরা কি ভয় দেখা ওদেরকে বিতাড়িত করছো? এই আমার প্রশ্ন, যে তোমরা কি ওরা ওদের ভয় দেখায় বিতাড়িত করছো? যে পেইড বেসের স্টুডেন্টরা ভয় দেখাইছি যে ভাই তোরা ক্লাসে তোদেরকে মারধর করবো, তোরা ক্লাসে আসিস না, যারা পেইড বেসে নাই তাদেরকে এরকম ভয় দেখাইছো কিনা? আমি যদি এরকম রিপোর্ট জানতে পারি রে বাচ্চারা। জি ভাই ভয় পেয়ে চলে গেছে, এই সবাই আসো আসো আসো, আসি ভাইয়া। ওকে না ভাইয়া, ওরা এমনি চলে গেছে। তো শোনো, সিকদার নাইম আমার গত বছরের স্টুডেন্ট, অনেক কাছের ছোট ভাই, সো সেও ক্লাস দেখতেছে, থ্যাংক ইউ ভাইয়া ক্লাসে আসার জন্য। ওকে না ভাইয়া, কেন বিতাড়িত করব, পেইডটা শেষ পর্যন্ত থাকে ভাইয়া। হ্যাঁ অনেকে এমনি একটু যুক্ত হয়, সো এমনি একটু যুক্ত হয় একটু দেখার জন্য যে কে ক্লাস দিচ্ছে কি নিচ্ছে, এতটুকুই। পেইড ব্যাচের বাহিরে আমার পেইড ব্যাচের বাচ্চারা অনেক বেশি মনোযোগী এবং অনেক বেশি ভালো, এবং আমি স্বপ্ন দেখি আমার পেইড ব্যাচের যে বাচ্চাগুলো প্রায় 100 জন বাচ্চা, মানে আমার পেইড ব্যাচে তো অনেক স্টুডেন্ট, আমাদের লিজেন্ড কেয়ারের পেইড ব্যাচে অনেক স্টুডেন্ট, বাট ক্লাস করে কিন্তু খুবই কম সংখ্যক, 100-150, সর্বোচ্চ 200 স্টুডেন্ট ক্লাস করে। আমি চাইবো এই 100-150-200 স্টুডেন্ট আমার লিজেন্ড কেয়ার স্টুডেন্টগুলো চান্স পাক, এবং বাহিরের স্টুডেন্ট অবশ্যই পাক, অবশ্যই পাক, অবশ্যই পাক, তবে আমার নিজের স্টুডেন্ট যারা আমার ফ্রি ক্লাসটাও করেছে, একটা বিন্দু আমার থেকে শিখছে, সেটা তো আমার স্টুডেন্ট। তো আমার থেকে যত যদি কেউ শিক্ষা পেয়ে থাক, মানে সামান্য কিছু শিখে থাকো, সে তো আমি দাবি করতে পারি সেটা আমার স্টুডেন্ট, সে আমার পেইড ব্যাচ হোক কিংবা আমার প্রাইভেট ব্যাচ হোক কিংবা অন্য যা কেন না হোক, কিংবা আমার ফ্রি ক্লাসেই করেছে, তাকে আমি অবশ্যই দাবি করতে পারি আমার স্টুডেন্ট, করতে পারি না? তো তোমরা চান্স পাও, এই দোয়া রইল, অবশ্যই 1.5K অ্যাডমিটেড ক্লাস করে 200+, আরও কম করে ইনশাল্লাহ ভাইয়া, দোয়া করবেন।
ইনশাল্লাহ ভাইয়া দোয়া করব। অবশ্যই অবশ্যই। সো এই যে এই যে হচ্ছে উপমহাদেশে উপমহাদেশে প্রথম উপমহাদেশে পত্রিকার যাত্রা শুরু হইলো 1878 সাল থেকে 1927 সাল পর্যন্ত, কারোর বিন্দু মাত্র কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলবা, যে ভাই আমার এখানে একটু সমস্যা আছে, ভাই আমি এখানে একটু বুঝি নাই, এরকম কেউ আছো কিনা? ইনশাল্লাহ কিন্তু হবে না মনে হচ্ছে, হবে ইনশাল্লাহ হবে। তু ভাই তোরা চান্স পাবে না, কারা পাবে? আমি এটা বুঝি না যে তোরা চান্স না পেলে জাহাঙ্গীরনগরে কারা চান্স পাবে। আমি আমি শিওর যে তোরা চান্স পাবি, তোরা চান্স না পেলে জাহাঙ্গীরনগরে কেউ চান্স পাবে না, এতটুকু বিশ্বাস রাখ। নাইস ক্লাস মাহমুদুল হক, নাইস ক্লাস আবার কি, নাইস ক্লাস আবার কি? তো এটা মুছে দিব, এটা মুছে দিব কিনা একটু আমাকে বলবা, যে এটা মুছে দিব কিনা? কি আপনারা ঘুম ঘুমের দেশে চলে গেছে আমার বন্ধুরা, বন্ধু বলি কেন, আমার ছোট ভাই বোনেরা, দেন ভাইয়া। ওকে, তবু ভয় লাগে ভাইয়া? কোনো ভয় নাই, কোনো ভয় নাই, ঠান্ডা মাথায় দাগায় চলে আসবি, একদম ঠান্ডা মাথায়, প্রশ্ন দেখে আস্তে আস্তে রিল্যাক্স মাইন্ডে, কোনো তাড়াহুড়া নাই, খুবই রিল্যাক্সে প্রশ্ন দাগাবি, যে মনে করবি একটা সিট তোর আসছে, এরকম মনে করতে হবে যে প্রশ্ন পাইলাম। আমার স্টুডেন্টরা অনেক মেধাবী আছে আমি জানি, বাট ওই দেখবে না যে বলা আছে হচ্ছে, ধর একটা প্রশ্ন আছে যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে, বাংলায় মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে, বাংলায় ধর আমি একটু সে বাংলায় এরকম হয়, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে, এরকম ধর আছে প্রশ্নটা, এরকম আছে। এখন প্রথম অপশনেই আছে চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় অপশনে আছে সম্রাট অশোক। তোরা কি করবি, এই বাংলা টাংলা দেখার সময় নাই। আমার ছোট বোনও তাই করে, আমার ছোট বোন এবার অ্যাডমিশন সিকার, সো ও তাই করে যে মৌর্য বংশের প্রতিষ্ঠা থাকে চন্দ্রগুপ্ত মৌর্য মেরে দেয়, বাট তোর ভাই সামনে যে বাংলাটা দিয়ে দিছে এটাকে তোর চোখে পড়ে না, সো এই ভুলের জন্য এই এরপরে আবার চন্দ্রগুপ্ত মৌর্য কেন লেখে? এই বুঝলাম না, বুঝলাম না কেন চন্দ্রগুপ্ত মৌর্য লিখলি তোরা, এই যে দেখছো দেখছো কাজ কাজকর্ম দেখছো, সব চন্দ্রগুপ্ত মৌর্য, মিমি থেকে শুরু করছে, এই যে অনিন্দিতা ব্যানার্জি, এই যে আকাশ টাকাশ থেকে সবাই চন্দ্রগুপ্ত মৌর্য, কাজ দেখছো, এদের কাজ দেখছো। তো এই হচ্ছে অবস্থা, মানে আমরা ওই টাইমটা কি হব যে এর বাবারে কমন পড়ে গেছে, ইয়েস খুব শক্তি যে কমন পাইছি একটা প্রশ্ন, মার্টি, বাট ভাই তোর তো ভুল, তোর তো ভুল, এটা কেন, এটা বাংলায় কথাটা উল্লেখ করা আছে না, বাংলায় কথাটা উল্লেখ করলে কেন এটা দিবি, এইটাই হবে। এছাড়া তোরা অনেক মেধাবী, আমি যাদের চিনি, যাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, আমি আবার বলছি যারা আমার পেইড কিংবা প্রাইভেট কিংবা যে কোনো ব্রাঞ্চের স্টুডেন্ট কিংবা যেখানে আমার সাথে দেখা হয়েছে, যাদেরকে আমি চিনি, তাদের অন্তত বলতে পারি তোরা অনেক মেধাবী, চান্স পাওয়ার মতো তোরাই যোগ্য, বাট তোদের ভুল হবে এই ছোট্ট একটা জিনিস, বাট এই যদি মাথাটা, এই মাথাটাকে ওই 1 ঘন্টার জন্য একদম কুল, একদম কুল, কোনো দুনিয়াবিদ সব চিন্তা ভুলে যাও, সব চিন্তা ওই 1 ঘন্টার জন্য ভুলে যাবা, একদম কুল মাইন্ডে প্রশ্নটা ভালো করে পড়বা, একবার কেন দুইবার পড়বা, দুইবার আর যদি না বুঝতে পারো 3 বার পড়বা, প্রশ্ন সহজ, একবার পড়ে টিক দিমালা, 2 বার পর প্রশ্নটা, প্রশ্নের মধ্যে অনেক কিছু থাকতে পারে, শেষে নাও থাকতে পারে কিংবা মাঝখানে নাও বলে দিতে পারে, তো প্রশ্নটা ভালো করে পড়ে পরীক্ষা দিস, 1 মার্ক, অনেক কিছু অনেক কিছু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1 মার্কের জন্য অনেক আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে, সো এইটা মাথায় রেখে ভাই পরীক্ষা দিও, আর ভুলবো না ভাই ইনশাল্লাহ, শক্তির জোরে এভাবে ফুল কনফিডেন্সে ভুল দিয়ে আসবো। সো ভাই এই ভুলটার জন্যই তোমার সমস্যা হবে, এই ভুলটার জন্যই তোমাকে অন্য 10 জনের থেকে বা অন্য 200 জনের থেকে পিছিয়ে চলে যেতে হবে, সো পয়েন্ট সামথিং এর জন্য তোমার একটা সাবজেক্ট নাও আসতে পারে। তো ভাই এই ভুলটা করো না, তোমার যেটা পারা জিনিস তুমি, মানে সবার যেটা পারা জিনিস সেই প্রশ্নটা ভুল করো না, মানে তুমি জানো যে সবই সবাই পারবে সেই প্রশ্নটা ভুল করো না ভাইয়া। তো এইটা তোমাকে তোমাকে একদম পিছনের দিকে ঠেলে দিবে, এই জায়গাটা তোমাকে একদম পিছনের দিকে ঠেলে দিবে, বাকি তুমি সব জায়গায় ফিট, আপনি না বললে এটা ভুল করে দিয়ে আসতাম, আকাশ একদম মাইরা ফাটাই ফেলতাম ভুল করে দিয়ে আসলে,
এরপরে এই যে পত্রপত্রিকা, এই পত্রপত্রিকার সম্পাদকের নাম, প্রথম সম্পাদক কে ছিল বা উল্লেখযোগ্য সম্পাদক কে ছিল, এখান থেকে প্রশ্ন আসে। আমি একটা জিনিস টুইস্ট রেখে দিব, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টের জন্য কিছু জিনিস আমি জার্নাল রেজুমে নাও পড়ায় দিতে পারি, সেটা আমাদের পেইড স্টুডেন্টদের জন্য। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে প্রথম যে পত্রিকাটা দেখেছিলাম সেটা সমাচার দর্পণ। এটা আমাদের ডাউট সলভিং গ্রুপেও একটা পোস্ট দেখেছিলাম, এই পত্রিকাটার সম্পাদক কে ছিল? সমাচার দর্পণ, এই পত্রিকাটার সম্পাদক কে ছিল? এটা আমি একজনকে দেখেছিলাম যে একজন কমেন্ট করেছে, ভাই এই পত্রিকাটার সম্পাদক কে ছিল? জন ক্লার্ক ম্যাশম্যান, আমি যদি ভুল না করি। জন ক্লার্ক ম্যাশম্যান, এটা হচ্ছে সমাচার দর্পণ। এরপরে এরপরে আর একটা লিখে দিয়েছিলাম, দিকদর্শন, দিকদর্শন পত্রিকা। এই দিকদর্শন পত্রিকারও, দিকদর্শন পত্রিকার সম্পাদক ছিল জন ক্লার্ক ম্যাশম্যান। সো যারা ওইখানে লিখেছিল, এরপরে এরপরে যদি বলা হয় তত্ত্বাবধানী পত্রিকা, তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক কে? অক্ষয় কুমার দত্ত, না অক্ষয় কুমার দত্ত, অক্ষয় কুমার দত্ত। এরপরে যদি লিখি বঙ্গ দর্শন, বঙ্কিমচন্দ্র, লিখি হচ্ছে বঙ্গ দর্শন, বঙ্গ দর্শন পত্রিকার সম্পাদক কে ছিল? বঙ্কিম চন্দ্র, বঙ্কিমচন্দ্র। এরপরে যদি লিখি সমকাল, সমকাল, সিকান্দার আবু জাফর, তাই না? যদি আমি ভুল না করি, সিকান্দার আবু জাফর, সিকান্দার আবু জাফর। এরপরে যদি লিখি এরপরে এরপরে যদি লিখি ধূমকেতু, এটা তো মনে হয় তোরা সবাই জানিস, ধূমকেতু কে? কাজী নজরুল ইসলাম, নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম হচ্ছে কোন পত্রিকার সম্পাদক ছিল? ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিল। এরপরে সওগাত নাসিরউদ্দিন, সওগাত পত্রিকা, সওগাত নাসির উদ্দিন ছিল সওগাত পত্রিকার সম্পাদক। তো এই কটা জানলেই হবে, আরো যদি চাস যে আরো একটা দুটো জানবো সেটা তোরা জেনে নিতে পারিস ভাই, সেটা সেটা তোমরা জেনে নিতে পারো। মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দিন, তোমরা সেটা জেনে নিতে পারো। যদি মনে হয় যে আরো দুই একটা পত্রিকার সম্পাদক সম্পর্কে আমাদের জানতে হবে, তোমরা সেটা জেনে নিতে পারো ভাই, সেটা তোমরা জেনে নিতে পারো। সো ভাইয়া, গত এক ক্লাসে বলেছিলেন প্রাচীন ভারতে ঐক্য স্থাপন করে অশোক, কিন্তু MP3-তে আছে চন্দ্রগুপ্ত মৌর্য। এই প্রাচীন ভারতের সর্বপ্রথম ঐক্য স্থাপন করে সম্রাট অশোক। হ্যাঁ, আপনি ফ্রি ক্লাস দেন, ঠিক আছে, ফ্রি শিটও দেখি দেন পাবলিক পেজে, দর্শন প্রত্নতত্ত্ব, একটা দুইটা শিট ফ্রি দিলে সমস্যা কি তোর ভাই? সব তো আর দেওয়া হয় না, সব তো আর দেওয়া হয় না, সব তো আর দেওয়া হয় না, একটা দুইটা শিট ফ্রি দিলে সমস্যা তো আমি দেখি না, এত হিংসা জ্ঞানের বাচ্চারা তোমাদের মধ্যে। সো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এবং এই যে সংবাদপত্রের যে স্লোগান, সংবাদপত্রের যে স্লোগান, আমরা কয়েকটা জিনিস আমি আর পড়াবো না, যারা পেড ব্যাচ এরা খুবই কষ্ট পাচ্ছে, আমি আর দর্শন পড়া সরি অর্থনীতি পড়াবো না, এই যতটুকু পড়েছি এখান থেকে 4 থেকে 5 মার্ক তোরা এমনি কমন পেয়ে যাবি। আর কিছু জায়গা বলে দেয় এটুকু তোরা পড়ে নিস ভাইরা, যারা আর যারা পেইড ব্যাচে নাই একটু যুক্ত হয়ে যেতে পারিস, আমাদের সাথে আমাদেরও লাভ তোদেরও লাভ সবারই লাভ হলো। যে এই যে পত্র পত্রিকার যে পত্র পত্রিকা, এই পত্র পত্রিকাটা কত সালে কোন পত্রিকাটা প্রকাশিত হয়, প্রকাশিত সাল কত সালে প্রকাশিত হয়, এখান থেকে 8 মার্ক কিন্তু ভাই, সো বি কেয়ারফুল, এটা কিন্তু ফুল পাওয়া লাগবে, কত সালে প্রকাশিত হয় হয়ে গেল। এরপরে এই পত্র পত্রিকাগুলোর যে স্লোগান গুলো আছে কি রে ভাই, স্লোগান, এই স্লোগানটা মুখস্থ করবি, স্লোগান। এরপরে যদি যাই, এরপরে চলে যাই টিভি চ্যানেল, এরপরে চলে যাই হচ্ছে টিভি চ্যানেল, টিভি চ্যানেল, টিভি চ্যানেল,
এই টিভি চ্যানেলের যায় আবার কি দেখবো, এখানে কত সালে কোন টিভি চ্যানেল যাত্রা শুরু করে, বিটিভি কত সালে যাত্রা শুরু করে, বিটিভি ওয়ার্ল্ড কত সালে যাত্রা শুরু করে, বিটিভির প্রথম সংবাদ পাঠিকাকে, প্রথম কোন অনুষ্ঠানটা হয়, বাংলাদেশ বেতারে প্রথম কোন নাটকটা হয় বা কোন সিনেমা হয়, এইগুলো ভাই এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এই টিভি চ্যানেলগুলোর কি মুখস্থ করবা, স্লোগানটা মুখস্থ করবা, কি মুখস্থ করবা, স্লোগান মুখস্থ করবা। যেমন একটা প্রশ্ন ছিল কাট ঠোকরা না কি যেন এরকম একটা প্রশ্ন করেছিলাম মনে হয় এর আগেও আমি, একটু আমি দেখব যে কি প্রশ্ন করেছিলাম। আচ্ছা, বিটিভির প্রথম নাটক কোনটা, বিটিভির প্রথম নাটক কোনটা, বিটিভিতে প্রকাশিত প্রথম নাটক কোনটা, একটু উত্তর করো তো, প্রথম নাটক কোনটা, প্রথম নাটক কোনটি, এই প্রশ্নের একটু উত্তর করো তো, বিটিভিতে প্রকাশিত প্রথম নাটক কোনটা, প্রথম নাটক কোনটা বলো তো ভাই, বিটিভিতে প্রকাশিত প্রথম নাটক কোনটা। এই কাঠঠোকরা কেন লিখলাম, একতলা দোতলা, একতলা দোতলা। আর যদি প্রশ্ন আসে যে একতলা দোতলা, নাজিয়া লিখেছো দোতলা, আর যদি প্রশ্ন আসে যে বাংলাদেশ বেতারে প্রকাশিত প্রথম নাটক কোনটা, এটা যদি না দিয়ে দেয় বলা হয় বাংলাদেশ বেতারে প্রকাশিত প্রথম নাটক কোনটা, তখন কি দিবা উত্তর, বাংলাদেশ বেতারে প্রকাশিত প্রথম নাটক কোনটা, প্রথম নাটক কোনটা, বেতারে হচ্ছে কাঠঠোকরা, বেতারে হচ্ছে কাঠঠোকরা, কাঠঠোকরা, কাঠঠোকরা। তো এই জায়গাগুলো যে বেতারে প্রকাশিত প্রথম নাটক কোনটা, বিটিভিতে প্রকাশিত প্রথম নাটক কোনটা, অনেক ভাইদের মতো চাপাবাদি করি না যে বেসিক পড়লে জাহাঙ্গীরনগরে চান্স পাওয়া যাবে, মানে তোর বেসিক ক্লিয়ার মানে তুই জাহাঙ্গীরনগরে চান্স পেয়ে যাচ্ছিস। তো সেই চাপাবাদি করি না, যেভাবে প্রশ্ন আসে আমি সেভাবে পড়াই। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যা চায় আমরা তাই পড়াই, অনেক কোর্সে দেখবা যে যে বেসিক ক্লিয়ার জাহাঙ্গীরনগর হয়ে যাবে, হয়ে যাবে, এত সহজ, এত সহজ না। তো টেনশনে আছি ভাই, কোনো টেনশন নেই। আচ্ছা ভবিষ্যৎ পাবলিকিয়ানরা, আচ্ছা তোমাদের জিলানি ভাই কমেন্ট করেছে, সো আমাকে একটু বলো যে ভাই বেতারে প্রকাশিত প্রথম নাটক কাঠঠোকরা, হ্যাঁ এখন আমাকে একটু বলো তোমাদের কার কি প্রশ্ন আছে এই জাহাঙ্গীরনগরের সি ইউনিট নিয়ে, সি ইউনিটের সাধারণ জ্ঞান নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে। এই জন্যই ভাইয়া আপনি সবার থেকে আলাদা, আকাশ থ্যাংক ইউ, যে আগে পড়েছে সব ভুলে যাচ্ছি ভাইয়া, ভুলে গেলে কি নিচে গেছে প্রায় এক্সাম। আচ্ছা আমার একটু রিকোয়েস্ট যে তোমাদের সি ইউনিট নিয়ে কার কি প্রশ্ন আছে, কেউ যাস না ভাই, তোদের একটু প্রশ্নগুলো ভাই আইনে বলেন না ভাইয়া, আইনে বলেন না ভাই, আন্তর্জাতিক মনে থাকে না, এটা খুবই কষ্টদায়ক, আন্তর্জাতিক মনে থাকে না, বিশ্ব সভ্যতা মনে থাকে না ভাইয়া, একটু মনে রাখতে হবে রে ভাই। আনি কথা বাচ্চম কিছুই পারি না, নাফিসা কিছুই মনে নেই ভাই, এটা মনে হবে ভাই, আই আর বুস্টার পড়লে হবে ইনশাল্লাহ ভাই, প্রত্যন্তত নিয়ে একটু ধারণা দিন, দিয়েছি ভাই বহুত ধারণা দিয়েছি, অনিন্দিতা ব্যানার্জি ভাই, আই আর মনে থাকে না, সাম্প্রতিক প্রশ্ন কেমন আসবে আর কোন সাবজেক্টে আসবে, আইআর এ সবচেয়ে বেশি সাম্প্রতিক আসবে আর বলা যায় না কোন সাবজেক্টে বেশি সাম্প্রতিক এবার ঢোকাবে, সাম্প্রতিক গুলো একটু পড়ে নিও ভাইয়া, একদিন হিস্ট্রি নিয়ে স্পেশাল ক্লাস নেন যেগুলো শিওর আসবে। ওকে ভাইয়া, বিউপি বুস্টার পড়েছি ভাইয়া, অ্যাক্টর অ্যাক্ট্রেস রিসেন্ট মুভি অ্যাওয়ার্ড, কাজল রেখা মুভির পরিচালক একটু বলতো ভাই, কাজল রেখা মুভির পরিচালক হচ্ছে গিয়াসুদ্দিন সেলিম, গিয়াসুদ্দিন সেলিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র, এই জন্য কাজল রেখা মুভি থেকে একটা প্রশ্ন আসতে পারে। ভাইয়া সার কি আন্তর্জাতিক সংস্থা, সার কি সংস্থা বলো, তোমরাই বলো, সিনিয়রের জিকের অংশ ভালো করতে চাই কিভাবে করব, বহুবার বহু জায়গায় বলেছি যে তুই সাবজেক্টিভ জিকেটা পড়ো তুমি ভালো করবা, জেনারেশন থেকে 8 মার্ক থাকে আর কোথা থেকে কি কি থাকে, ভাইয়া নীলা আর কোথা থেকে কি কি থাকে, এত কমেন্ট করতে হবে না, আমি বলতেছি সবগুলো সাবজেক্ট থেকে 8 থাকে, বঙ্গবন্ধু এবং তুলনামূলক সাহিত্য থেকে 10 থাকে। গিয়াসুদ্দিন সেলিম নায়ক পরিমনির এক্স বর, ইয়েস, ময়মনসিং গীতিকা, ভাইয়া সি ওয়ান এর জন্য কি আলাদা পড়ব, না এটা পড়লেই হবে, হ্যাঁ কত সালে, গত বছর আসছিল হাওয়া মুভির পরিচালককে,
তো এরকম পরিচালকের নাম আসতে পারে, কবে এটা লঞ্চ হয় বা কবে থেকে এটা সিনেমা হলে চলতেছে। ভাইয়া মুভিগুলো লাগবে জিকে, ওইগুলো একটা লিস্ট দিলে ভালো হয়, লোক প্রশাসন বিভাগে পড়ে ভাইয়া। তো ওকে, এখন একটা লাস্ট একটা একটা ফ্রি ক্লাস, হয়তো ফ্রি ক্লাস আর হবে কিনা জানি না, মেজবাউল রহমান। হ্যাঁ ইয়েস, তো তোমাদের ক্লাসটা কেমন লেগেছে, যারা ক্লাসটা করলা কেমন লেগেছে, কাব্য ভাইয়ের কথাগুলো কেমন লাগে কিংবা কাব্য ভাইকে কেমন লাগে একবার শেষবারের মতো বলে যা, ফ্রি প্লেসে আর আসবো কিনা জানি না। তো আমি সবার জন্য দোয়া করে দিচ্ছি ভাই, গত বছর কাট মার্ক হচ্ছিল 41 ছিল উইদাউট জিপিএ, 41 ছিল, 41 ছিল উইদাউট জিপিএ, জিপিএ সহ 61, 61 পাইলে চান্স, মানে 80-র মধ্যে যদি তুই 41 পাইস চান্স। ওকে, পাবনার মানুষ মিন্স জোস ভাইয়া, রূপক ভাইয়া, ভাইয়া বুস্টার দিয়ে কি পড়লে হবে যথেষ্ট, অনেক ভালো ক্লাস ছিল ভাইয়া, অর্চিতার উপরেখা আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনার ক্লাস মানেই সেরা আলহামদুলিল্লাহ, কাব্য ভাই সময়ের বেস্ট, কাব্য ভাই বেস্ট, এই চাপাবাজি করতেছে রে ভাই তোরা, কাব্য ভাই সব সময় বেস্ট তাই না? ও মা, এ ভাই চাপাবাজি বাদ দে, সবাই বাসায় বসে পড়াশোনা কর, ইনশাল্লাহ দেখা হবে বিজয় তোদের সাথে, ইনশাল্লাহ তোদের সাথে বিজয় দেখা হবে, সবাই সুস্থ থাক, ভালো থাক, সবার জন্য দোয়া রইলো, দেখা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই সবুজ ক্যাম্পাসে, এবং পরীক্ষার দিন তো তোদের সাথে দেখা হচ্ছে, আমি থাকবো ক্যাম্পাসে, সবার জন্য দোয়া রইলো, আসসালামু আলাইকুম। অসাধারণ ক্লাস, হ্যাঁ চাপাবাজি বাদ দে, দিয়ে পড়তে বস।